কি বিক্রি দাম চলতেছে? দাম চলতেছে। কত দাম চলতেছে ভাই? এই দাম বলতে 30। কত 30? শুধু 30? কোনটা কোনটা? এই 30,000। এই এইটা 30,000। আপনি কত বলছেন? আমি চাইছি 33,000। আপনি 33,000 চাইছেন, উনি 30,000 বলছেন। আচ্ছা, এখন ঠেকে আছে কয় হাজারের জন্য? 3,000। আর 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 500-1,000 হইলে হয়ে যাবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার এই যাদুরানী হাট। প্রতি মঙ্গলবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আমরা আপনারা দূর দূরান্তের মানুষেরা অনেকে খোঁজ করেন ছোট ছোট সার বাছুর, এই সার গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করব এই হাট থেকে। তা আসুন আপনাদেরকে আমরা এই ছোটো ছোটো সার গরুর আমরা দাম জানানোর চেষ্টা করি। আর দেখুন, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর কাদা। এই কাদার মধ্যে অনেক বড় হাট এটা, এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি হাট। ভাই, এটার দাম কত যাচ্ছেন? দাম 32। 32 চাইছেন? দরদাম করছে কেউ? দাম করছে কত? 26-27 পর্যন্ত দাম হচ্ছে। আচ্ছা, দেখছি আমরা, তারপর একটু দেখি। এখানে এক জোড়া রয়েছে আপনার, এই এক জোড়া, এই জোড়ার দাম কত যাচ্ছেন? 52,000 টাকা জোড়া যাচ্ছেন। কেউ দরদাম করছে কত? এইটা বলছে 23, আর এটা 25, এটা 25। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা ধারণা পাবেন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই যাদুরানী হাটে গরুর দাম কম না বেশি। তারপর আসুন আমরা একটু দেখি। ভাই, এই লাল গরুটা আপনার, এটার দাম কত যাচ্ছেন? 34-35। এটা বয়স কতটুকু হয়েছে ভাই বলেন তো? 1 বছর। 34-35 চাচ্ছেন, আর দরদাম কত করছে মানুষ? 30-32 বলছে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনার, তারপরে আমরা একটু এখানে দেখি, এই লাল গরুটা কার আপনার, এটার দাম কত যাচ্ছেন? 29,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 24-25 পর্যন্ত দাম। আচ্ছা, তারপরে এই যে সাদাটা ভাই, 32 চাইছেন, আর দরদাম কত পর্যন্ত উঠছে? 27.5 দিচ্ছেন না? আর এই তেজি গরুটা সাদাটা কত? 32 চাইছেন, আর দরদাম কত পর্যন্ত উঠছে? 26 পর্যন্ত দাম। আচ্ছা সুপ্রিয় দর্শক, আসুন আরো কিছু আমরা আপনাদেরকে এই ছোট ছোট সার গরু আপনারা খোঁজ করেন। এই যে একটা দেশাল, এটা দাম কত যাচ্ছেন? 34-34। দরদাম কত পর্যন্ত উঠছে? হ্যাঁ, 30,000 পর্যন্ত পড়ছে। আচ্ছা শুনছি আমরা, আসুন দুটো দর্শক আপনাদেরকে আমরা ছোট ছোট সার গরু, ছোট না মিডিয়াম যত সার গরু, এগুলো এই কুরবানির জন্য হবে না, তবে এগুলো যারা খামার করতে আগ্রহী তাদের জন্য। ভাই, এই জোড়া কত যাচ্ছেন? 80,000 জোড়া যাচ্ছেন, অনেক দাম যাচ্ছেন। দরদাম করছে কেউ? দরদাম করছে? করে নাই। আচ্ছা, আপনি কত হলে মনস্থ করছেন বেচবেন? আপনি মনস্থ করছেন কত হলে বেচবেন? 65। 75 হলে বেচবেন? 75 হলে বেচতে পারবেন মনে হয় আপনার? আল্লাহ কি করে দেখি। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, তারপরে এখানে দেখছি একটা খুব সুন্দর একটা দেশাল গরু, খুবই সুন্দর। দেখুন এটা দাম কত যাচ্ছে? দাম 42, অনেক দাম। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 36 পর্যন্ত বলছে। এই যে শুনছি, দেখুন আপনারা এখানে এই যাদুরানী হাটে প্রচুর গরুর আমদানি, প্রচুর। এই যে আপনারা দেখেন প্রচুর সার গরুর আমদানি। ভাই, এই কালো গরুটার দাম কত যাচ্ছেন? 41 চাইছেন, আর দরদাম করছে মানুষ কত? 35 পর্যন্ত দাম। আচ্ছা শুনছি, এখানে বিক্রি হয়ে গেল? বিক্রি হয়নি। এই জোড়ার দাম কত যাচ্ছেন? 95,000 টাকা এই জোড়ার দাম চাচ্ছেন। দরদাম করছে কেউ? কত? 81-82 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ধন্যবাদ, শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আসুন আপনাদেরকে আমরা একটু ভেতরে নিই। এই যে দেখুন আপনারা, এখানে প্রচুর ভিড় এবং কাদা রয়েছে। এই কাদার মধ্যে এখানে গরুর হাটটি জমে উঠেছে পুরো। এটা আপনার, এটার দাম কত যাচ্ছে?
পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন, দরদাম করছে কেউ? দরদাম করছে? আগে বলছিল অন্য পার্টি কত, পঁয়ত্রিশ বলছে, পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলেছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই সারহাটিতে এই যে ছোট ছোট আমরা সার গরু আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি। তারপর আসুন, এখানে প্রচুর ভিড়, এই যে আপনারা দেখছেন প্রচুর ভিড়। আসুন একটু আমরা ছোট ছোট দেখি। ভাই এটা দাম কত যাচ্ছেন? ভাই দাম কত যাইছেন? দাম বত্রিশ। বত্রিশ, অনেক দাম। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? সাড়ে সাতাশ পর্যন্ত দাম উঠছে। আর এটা তিরিশ বলছে, তিরিশ বলছে, দিচ্ছেন না? না। আচ্ছা আসুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই যে এই পোর্শনটি সমস্ত ছোট ছোট সার গরু, এটাকে দরদাম চলতেছে। ভাই কত চাইছেন? সাতাশ। আর আপনি কত বলছেন? চব্বিশ। চব্বিশ হাজার, এই যে দরদাম চলছে চব্বিশ হাজার। এই যে দেখুন এই গরুগুলোর রেটই এই ধরনের। তারপরে আমরা একটু দেখি এদিকে, এই সাদাটার দাম কত যাচ্ছেন? বিয়াল্লিশ হাজার। দামটা একটু বেশি, দরদাম করছে কেউ? দর্শক আপনারা দেখছেন এই সারের হাটে ভিডিও করা এটা রিস্কি ব্যাপার। তারপর একটু আমরা দেখি, ভাই এটার দাম কত যাচ্ছেন? চৌত্রিশ। চৌত্রিশ, দরদাম করছে কেউ? কত পর্যন্ত? সাড়ে আঠাশ উনত্রিশ। সাড়ে আঠাশ উনত্রিশ পর্যন্ত দাম বলেছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তারপর আমরা এখানে দেখি এটার দাম কত যাচ্ছেন? দেশালটা এটা চল্লিশ। চল্লিশ, চল্লিশ, অনেক দাম। হ্যাঁ, দরদাম করছে কেউ? হ্যাঁ করছে। কত পর্যন্ত? তিরিশ বলছে। তিরিশ, তিরিশ পর্যন্ত বলছে। আচ্ছা দাম একদম ঠিক আছে। তারপরে দর্শক আসুন, আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি, প্রতি মঙ্গলবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার এই যাদুরানী হাট, এই হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট সার গরুর দাম জানানোর চেষ্টা করছি। ভাই এটার দাম কত যাচ্ছেন? তিরিশ চাচ্ছেন। তারপরে দরদাম কত করছে? মানুষ কত দাম বলছে? ২৬ পর্যন্ত দাম বলছে। এই যে ২৬ পর্যন্ত দাম এটার বলা হয়েছে। তারপরে এখানে দেখি এটা সাদা গরু দেখছি। ভাই এটার দাম কত যাচ্ছে? তিরিশ চাইছে। দরদাম কত? হ্যাঁ আচ্ছা ২৬ হাজার পর্যন্ত দাম। আচ্ছা ধন্যবাদ। এখানে দেখি এক জোড়া, এই জোড়া চাচ্ছেন কত? হ্যাঁ ৫৫ হাজার টাকা। দরদাম কত পর্যন্ত উঠছে? কত পর্যন্ত মানুষ দাম বলছে? ৪৯ পর্যন্ত দাম বলছে, দিচ্ছেন না? কত হলে দিবেন? ৫০ হলে দিয়ে দিবেন? আচ্ছা ৫০ হলে দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে দেশাল ছোটো ছোটো সার করে ৫০ হলে দিয়ে দিবেন। তারপর আসুন আমরা এটা এই কালো গরুটার দাম জানার চেষ্টা করি। এটার দাম কত আছেন? হ্যাঁ তিরিশ চাইছেন। আর মানুষ দরদাম কত করছে? ২৬ পর্যন্ত দাম। আচ্ছা ধন্যবাদ। তারপর আসুন এখানে দেখি একটা দেশাল গরু, এটার দাম কত আছে? তিরিশ। আর দরদাম কত পর্যন্ত হয়েছে? সাতাইশ আঠাইশ পর্যন্ত দাম হচ্ছে। আচ্ছা ধন্যবাদ। তারপরে এখানে দেখি এই জোড়া কত যাচ্ছে? এই লালটা চব্বিশ হাজার। আচ্ছা চব্বিশ হাজার দরদাম চলছে, দেখুন এই যে চব্বিশ হাজার। তারপরে সুপ্রিয় দর্শক এখানে দেখি, ভাই এটার দাম কত যাচ্ছেন? সাতাইশ চাইছেন। মানুষ দরদাম কত করছে? দরদাম কত পর্যন্ত করছে? ২২ ২৩ পর্যন্ত দাম বলে। এই যে দেখছি, তারপরে এদিকে দেখি, এদিকে মনে হয় বেচা কেনা হচ্ছে। ভাই এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ দাম লাগছে সাড়ে ২৬। আর মানুষ দরদাম কত করতেছে? মানুষ দাম বলতেছে ২০ হাজার। না ২২ বলতেছে, সাড়ে ২২। আচ্ছা ২২ সাড়ে ২২ পর্যন্ত দাম। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার এই যাদুরানী হাট প্রতি মঙ্গলবার এখানে হাট বসে
এই হাট থেকে আমরা ছোট ছোট সারবা ছুটে দাম জানানোর চেষ্টা করলাম। আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি হয়েছে, এই হাটটা অনেক বড় হাট, এই হাটটা এই বৃষ্টির জন্য কাদার জন্য রাস্তায় উঠে এসেছে। তো এই হাটটি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম। আপনারা ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সত্য কথা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।